তৈরি হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে গতকাল বিভিন্ন জায়গায় অভিযোগ এসেছে যে এরকম ত্রাণ নিয়ে দুর্নীতি। আপনি মনে করেন এটা স্বচ্ছভাবে কাজ হবে? কমিটি হয়নি, হবে কিন্তু ওটা ওই সমস্যা সমাধানের জন্য নয়। সমস্যা সমাধান সরকারকে করতে হবে, টিএমসি পার্টিকে করতে হবে, কারণ টিএমসি পার্টির লোকেরাই লুট করছে। সরকারি ব্যবস্থায় মমতা ব্যানার্জি খালি প্রেসে বলে দিচ্ছেন এই করবো তাই করবো, তার প্রশাসনের অফিসাররা কর্মচারীরাও তার কথা শোনেন না, তার পার্টির নেতারাও তার কথা শোনেন না। আর আমার মনে হয় এখন তার হাতের বাইরে সব চলে গেছে, ভগবান ভরসায় চলছে, যেন বাংলার মানুষকে নিজের অধিকারটা নিজেকে বুঝে দেয়। এর আগেও দাদা দলবাজি, যে দলবাজির কথা তিনি কাল বলেছেন, এর আগেও তিনি ঘোষণা করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি। কালকে ঘোষণা করেছেন কারণ ওনার কথা কেউ মানে না, আর উনি জানেন ওনার কথা কেউ শুনে না, খালি আপনাদেরকে খুশি করার জন্য এইসব কথা উনি বলেন। দাদা গতকাল দেখা গিয়েছে দাঁতনে তৃণমূল একটা সভা করেছে এবং যেখানে প্রচুর জমায়েত ছিল, আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কালকে আমি মুখ্যমন্ত্রীকে সোজাসুজি বলেছি মিটিং এর যে আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার কাছে আমার অভিযোগ, আমরা রাস্তায় বেরোলে আমাকে পুলিশ ধরছে, হাইওয়ের উপরে আটকাচ্ছে, একজন কর্মীকে হত্যা করা হয়েছে, তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেছি, আমার নামে ফায়ার হয়েছে, আর আপনার এমএলএ এমপি মন্ত্রী সব অসুস্থ হয়ে হসপিটাল চলে গেছে, মারাও গেল, কেউ নিয়ম মানছে না, কাউকে কেস হচ্ছে না, এটা কেন হচ্ছে? পুলিশেরকে এই কাজ বিজেপিকে আটকানো, আইন সবার জন্য হওয়া উচিত, এই নিয়ে খুব চেঁচামেচি হয়েছে। আমি না এটা চলবে না, শুনতে হবে আপনাকে, রাজনীতি কোথায় হওয়া উচিত কতটা হওয়া উচিত তার সীমা থাকা উচিত, এর কথা হয়েছে কিন্তু ওরা মানবে না। আর এটা ওরা যে মানছে না তার জন্য একজন এমএলএ মারা গেল, কয়েকজন এমএলএ অসুস্থ, মন্ত্রী অসুস্থ, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। টিএমসি আইনও মানে না, লকডাউন মানে। তৃণমূলের মন্ত্রী সৌমেন্দ্র মহাপাত্র বলেছেন যে আপনারা সন্ত্রাসবাদী দল, বিজেপি সন্ত্রাসবাদী দল। হ্যাঁ, সন্ত্রাসবাদী হলে তো ওর বাড়ি ফাড় ভেঙে দিতাম আমরা, কপাল ভালো এখন করিনি, আর যদি দরকার হয় সব করবো আমরা। এই যে গরিব মানুষের উপর অত্যাচার, আমাদের কর্মীদেরকে হত্যা করা, এটা বেশি দিন করতে দেবো। আমি ভাবছি যে আমরা যা ইচ্ছা করবো, চুপ করে থাকবো, ওই দিনটা চলে গেছে, এখন অন্য বিজেপি দেখতে পাবেন। আর লুটপাটের অভ্যাস যদি না পাল্টান কপালে খুব কষ্ট হচ্ছে। জেলা তৃণমূল বলছে যে আপনি যখনই জেলায় আসবেন তার তিন দিন আগে এবং তিন দিন পর ধরে জয়েনিং করাবে বিজেপি থেকে তৃণমূল। কেউ মাথা খারাপ না হলে আজকাল টিএমসিতে যায় না, টিএমসিতে লোক পালাচ্ছে, জাহাজটা ডুবে যাচ্ছে, লোক বুঝে গেছে কবে শেষ হবে। আর আজকেও আমি জয়েনিং করাবো, রোজ আমরা করাচ্ছি, আমি চ্যালেঞ্জ করছি টিএমসির লোকদেরকে, বিজেপি কিছু লোককে ভাঙিয়ে নিয়ে জয়েন করা, তাহলে বুঝে নেবো। তাহলে যারা জয়েন করছে তারা কি বিজেপির লোক নয়? টিএমসির লোককে বিজেপি সাজিয়ে ওদেরকে জয়েন করানো হচ্ছে, এই ড্রামাটা ওদের পুরনো, ওই নাটক দিয়ে এখন আসবে। ঠিক, আর কিছু ছেড়ে দাও।